শত বছরের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা মহেরা জমিদার বাড়ির করুণ ইতিহাস সম্পর্কে আজকে আলোচনা করব। দৃষ্টিনন্দন এই মহেরা জমিদার বাড়ি দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দর্শনার্থী ছুটে গাইস আসুন কিভাবে টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি দেখতে আসবেন। ঢাকার মহাকালী থেকে টাঙ্গাইল চলাচলকারী বিভিন্ন বাসে চড়ে আপনাকে প্রথমে যেতে হবে নাটিয়াপাড়ায়। সেখান থেকে সিএনজি অটোরিক্সা টিম পথবা রিক্সা করে মহেরা পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছাতে হবে। এছাড়া জমিদার বাড়ির ভেতরে বাগান, শিশু পার্ক, বিভিন্ন আর্টিফিশিয়াল স্থাপনা আছে। এছাড়া পাক ফাঁকালি, বাগান, পুকুর, বিল্ডিং সব মিলিয়ে স্বপ্নপুরীর মতো মনে হয় জমিদার বাড়ি। রাজকীয় এই বাড়িতে প্রবেশের আগেই চোখে পড়বে বিশাখা সাগর নামে বিশাল এক দিঘির। জমিদার বাড়ির উল্টো দিকে আছে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের একাডেমিক ভবন। গাইস কেন শত কোটি টাকার সম্পদ রেখে মহেরা জমিদার বাড়ির জমিদাররা চলে যায়, আর এই ইতিহাসটুকু আমরা অনেকে জানি না, যে কারণে আজকে এই ব্লকে ইতিহাসটুকু আপনাদের সামনে তুলে ধরছি। ইতিহাস অনুযায়ী স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে জমিদার বাড়ির কুলবধূ সহ 5 গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। পরবর্তী সময় তারা লৌহজং নদীর নৌপথে দেশ ত্যাগ করেন। এখানে তখন মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল। এই জমিদার বাড়ি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় 1972 সালে। পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টার উন্নীত করা হয় 1990 সালে।